ভিউয়ার্স, আমরা চলে আসছি ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাদের সঙ্গে আছি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে। আমি ফ্রম দ্য বিগিনিং একটি কথাই বলেছিলাম যে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশিবিন্দু। আমরা আমেরিকা, রাশিয়া, কানাডার মতো দেশে আমরা পর্যটক হিসাবে যাচ্ছি, কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে যে এত সুন্দরভাবে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতৃপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মমতাময়ী মা জননীতি শেখ হাসিনা কর্ণফুলী টানেল করেছেন, তার এই প্রতিচ্ছবি কিন্তু আমি এখানে তুলে ধরেছি। বিশেষ করে আজকে আজকে দিনটি একটু ডেলিকেটেড করতে যাচ্ছে। আমার ফ্রেন্ড, প্রথম ফ্রেন্ড এখানে আছে, মুরিদুল আলম রাসেল। আমরা যদি রাসেল সম্পর্কে যদি বলতে হয়, আজকে যদি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছোটো ছেলে শেখ রাসেল যদি জীবিত থাকতো, তাহলে আমরা ওর মতোই বয়স আমরা পেতাম। তো সেই ক্ষেত্রে আজকে আমরা রাসেলকে ডেলিগেটেড করার জন্য আমরা এখানের মধ্যে চলে আসছি, এবং রাসেলের ওয়াইফ মানে আমার ভাবি আছে এবং সাথে আমার বড় বোন আছেন। তো সেই সুবাদে আমরা আজকে কর্ণফুলী টানেলের মধ্যে চলে আসছি। তো আমাদের আমেরিকা, রাশিয়া, কানাডার মতো দেশে যদি আমরা পর্যটক করতে যাই, তাহলে বাংলাদেশকে কীভাবে আমরা দেখে নিব? আপনারা দেখে নেন, এখন আর আমেরিকা, রাশিয়া, কানাডার মতো দেশে যেতে হবে না, আমাদের বাংলাদেশেই আমেরিকা, রাশিয়া, কানাডার মতো দেশে রূপান্তরিত হয়েছে। কেননা এই ক্ষেত্রে যদি একটু বলতে হয়, তাহলে আমাকে ফ্ল্যাশব্যাকের মধ্যে বলতে হবে যে বারেক ওবামা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, তোমরা দেশের উন্নয়ন যদি দেখতে চাও, তোমরা বাংলাদেশের মধ্যে চলে যাও। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননীতি শেখ হাসিনা কীভাবে দেশকে উন্নয়ন করছে, তার এই প্রতিচ্ছবি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। আমরা ইতিমধ্যে টানেলের ভিতরে আমরা চলে আসছি। এখানের মধ্যে আমাদের ভাবি আছেন এবং আমার আপা আছেন এবং আমার ফ্রেন্ড, বোসম ফ্রেন্ড রাসেল এখানের মধ্যে আছেন, যেটা বলে শেষ করতে পারবো না। আমরা অলরেডি কর্ণফুলী টানেলের মধ্যে চলে আসছি। ভিউয়ার্স, আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে আপনারা সবাই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি এবং আলোকিত দেশ হিসেবে আমরা বাংলাদেশকে আজকে আমরা নিম্নয় থেকে মধ্যময় দেশে মধ্যে রূপান্তরিত করেছি। আজকে শুধু আমরা কর্ণফুলী টানেল নয়, আমরা পদ্মা সেতু করতে পেরেছি এবং তার সাথে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান উদযাপন করেছি, সেটা আমাদের জন্য একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টকে পার করতে গিয়ে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা অর্থাৎ আমাদের সরকার মমতাময়ী মা জননীতি শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন যে আমরা বিদেশ থেকে টাকা নেয়নি, বাংলাদেশের অর্থায়ন থেকে আমরা পদ্মা সেতু করে দেখিয়ে দিয়েছি এবং বিভিন্ন ডেভেলপমেন্টগুলি করতে পেরেছি। আমরা যে বীরের জাতি, আমরা যে একাত্তরের চেতনাকে জাগ্রত করে আমরা সামনের দিকে এগিয়ে আসছি, সেটার বাস্তব প্রমাণ দিয়েছেন আমাদের মমতাময়ী মা জননীতি শেখ হাসিনা। এই জন্য আমরা বলবো যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, এটার বিকল্প কোনো কিছু নাই। একমাত্র শেখ মুজিবুর রহমানের কন্যা বিধায় আজকে আমরা কর্ণফুলী টানেল দেখতে পাচ্ছি। আমাদের অন্তঃস্থল থেকে আমরা যারা গণমাধ্যম আছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং গণমাধ্যম ছাড়া আমরা যারা ট্যুরিস্ট এখানে আসছেন ওনারাও বলতে যাচ্ছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার। কেননা ওনাদের একটি প্রতিচ্ছবি হচ্ছে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের, সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরহাদ বিদায় রেখা টানার আগে একটি কথা বলবো। আমরা 1971 লিবারেশন দেখেছি, লিবারেশনের মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি। একাত্তরের চেতনার কথা যদি মনে পড়ে, তাহলে আমরা এই কথাটা আমাদের এখন বাস্তবের মধ্যে প্রস্ফুটিত হচ্ছে যে একাত্তরের চেতনাকে আমরা সামনে রেখে যেই আমাদের শপথ ছিল যে আমরা ভিশন এবং মিশন, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননীতি শেখ হাসিনা বলেছিলেন যে 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে, এবং 2021 থেকে 30 সালের যে গোলটি এটা হচ্ছে যে SDG গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে আজকে আমরা কর্ণফুলী টানেল বাস্তবায়িত করেছি। এখন আমরা উদ্দেশ্য নিয়েছি কর্ণফুলী টানেল দিয়ে যাচ্ছি আমরা আমাদের আসল বোসম ফ্রেন্ড ওর বাড়িতে অর্থাৎ আনোয়ারা দিকে রওনা দিচ্ছি। আর সেই ক্ষেত্রে একাত্তরের চেতনা সম্পর্কে যদি বলতে হয়, তাহলে আমরা বলবো কুমড়ো ফুলে ফুলে নয় পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি, চিঠিটা তার পকেটেই ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তা কী হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে, তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে উর্কি ধানের মূর্তি সেজে, এটা সেটা
আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। আজকে খোকা নেই, কিন্তু খোকার বাড়ি ফেরার পথ চলে আসছে ডিজিটাল বাংলাদেশের ভিশন এবং মিশনকে সামনে রেখে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক মিয়ানদি মানুষ। ধন্যবাদ আপনার সঙ্গে থাকা।